আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার আজকের রেসিপি হলো সর্ষে পাবদা বা পাবদা মাছের ঝাল পাবদা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে সাইডে আমি রেখে দেব আজকের পাপ্তা মাছের ঝাল রান্নায় আমি বেগুন টমেটো আর বড়ি দিচ্ছি এটা রান্না করার পর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে ঠিক অনুষ্ঠান বাড়ির মতন বেগুনগুলোকে জলে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে বড়িগুলোকে ভেজে বেশ ভালো গোল্ডেন কালার হয়ে গেলে তুলে নেব তারপরে একে একে বেগুনগুলো ভেজে নেব রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমরা সর্ষের তেলেই করব বেগুন ভাজার পর মাছগুলোকে খুব সাবধানে ভেজে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো ভাজার সময় যদি জোড়া লেগে যায় তাহলে খুন্তির সাহায্যে মাছগুলোকে খুব সাবধানে আলাদা করে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষেটা এবার একটু মিহি করে পেস্ট করে নিতে হবে একটু নুন আর আদার টুকরো দিয়ে দিচ্ছি সর্ষে বাটার মধ্যে একটু হলুদ দিলাম মিক্সিতে লেগে থাকা বাকি সর্ষে বাটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে পেস্টটাকে একটু জল দিয়ে স্মুথ করে নিচ্ছি সর্ষে বাটায় অনেক সময় হজমের সমস্যা হয় তাই আপনি চাইলে সর্ষে বাটার এই পেস্টটাকে ছাঁকনিতে একটু ছেঁকে নিতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন আর নোটিফিকেশানটাকে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা জলের ব্যবহার আপনারা আপনাদের সুবিধা মতন করবেন আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন এই একই রেসিপিতে আমরা কিন্তু পাবদার ঝালও রান্না করতে পারি পাবদার ঝোলও রান্না করতে পারি আমি আজকে বানাচ্ছি পাবদার ঝাল তাই জলের ব্যবহার কম করেছি আর গ্রেভিটা একদম শুকনো থাকবে গায়ে মাখা থাকবে কিন্তু আপনারা যদি পাপতার ঝোল খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণ একটু বেশি দেবেন আর ঝোলটা একটু পাতলা হবে ওপর থেকে এক টেবিল চামচের মতন সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম লো রেখে সাত থেকে দশ মিনিট এটা রান্না করতে হবে বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাবদার ঝাল পরিবেশনের জন্য একদম রেডি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পাবদার এই ঝাল আহা অপূর্ব লাগে খেতে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন